আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম একটা ইউএসডিটি আর্নিং করার সাইট নিয়ে, যেখান থেকে আপনি সম্পূর্ণ প্রত্যেক দিন ইনস্ট্যান্টলি 2.82 ইউএসডিটি উইথড্র করতে পারবেন। তো কীভাবে সাইন আপ করলে $28 পাবেন, এ টু জেড ভিডিওর মধ্যে দেখাই দেবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, তাতে করে নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশন আমাদের সবার আগে সর্বপ্রথম পেয়ে যান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও ডিসক্রিপশনে টুডে সাইট লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করলে সাইট লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। তো সাইট লিঙ্কের উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার জন্য ইমেল দেবেন, এই জায়গায় পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন, রেফার কোডটা অটোমেটিকলি থাকবে, আর রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে। দেন আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন করে নিয়েছি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা, যখনই অ্যাকাউন্ট লগ ইন করবেন তখনই আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট করার বিনিময়ে আপনার পেয়ে যাবেন $28। ওকে, $28 পেয়ে যাবেন, এবং তার সঙ্গে $3 দিয়ে যদি আপনি ডিপোজিট করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করেন, তাহলে প্রত্যেক দিন 2.8 ইউএসডিটি উইথড্র করতে পারবেন। ঠিক আছে, $3 যদি ডিপোজিট করেন 2.8 ইউএসডিটি উইথড্র করতে পারবেন ইনস্ট্যান্টলি, এবং $11 যদি ডিপোজিট করেন তাহলে $11.35 ইনস্ট্যান্টলি উইথড্র করতে পারবেন। তো এই প্যাকেজগুলো আপনারা দেখে নেবেন। তো আমি এটা দেখাই দিচ্ছি, প্যাকেজগুলো দেখেন কীরকম প্যাকেজ, খুবই ভালো একটা সাইট। তো আপনারা চাইলে কাজ করতে পারেন। এখন আপনাকে যেহেতু প্যাকেজটা অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করার জন্য সিম্পল রিসার্চ অপশনে ক্লিক করে দেবেন। রিসার্চ অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি কী করবেন, যে কপিতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, কপিতে ক্লিক করার পর চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটের মধ্যে, অথবা বাইন্যান্স অথবা পোলো নেক্সটে। এখান থেকে আপনাকে $3 ইউএসডিটি $220 ইউএসডিটি সেন্ড করতে হবে। ওকে, তো আমি এটা সেন্ড করে আপনাদের দেখাই দিচ্ছি। ওকে, আমার কাছে আছে, দেখেন আমি কিন্তু সার্চ করে দেখাচ্ছি ইউএসডিটি, আমার কাছে কিন্তু নাই, আমি কিন্তু অলরেডি ডিপোজিট করছি। সো আমি আপনাদের দেখাই দিচ্ছি, ইউএসডিটি সার্চ করবেন, ইউএসডিটি সার্চ করার পর এখান থেকে $20 ইউএসডিটি ওকে আপনাকে দিতে হবে। এই যে দেখেন এটা ইউএসডিটি ওকে। তো ইউএসডিটি $20 এই যে দেখেন, এই নেটওয়ার্ক থেকে আপনি কীভাবে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আমি কিন্তু অলরেডি সেন্ড করছি, আমি আপনাদের লাইভ দেখাবো। ঠিক আছে, এখানে $3 সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে যখন আপনার কনফার্ম হয়ে যাবে, দেখেন এখানে কনফার্ম করবেন, কনফার্ম করার পর এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর দেখবেন যে একটু ওয়েট করবেন, এখানে দেখবেন যে আপনাদের ব্যালেন্স $28 সঙ্গে $30 কিন্তু অ্যাড হয়ে গেছে। আমার দেখেন কিন্তু $31। আমি যদি ডিপোজিট হিস্ট্রিতে ক্লিক করে দেখাই, তাহলে কিন্তু এই যে দেখেন আমার কিন্তু $31। ঠিক আছে, আমার আপনাদের $28 থাকবে, আমি কিন্তু ডিপোজিট করছি। যে রিসার্চ রেকর্ডে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই যে দেখেন $3 আমি ডিপোজিট করছি, অ্যাপ্রুভ হয়ে আছে। ঠিক আছে, আপনাদের এরকম লেখা থাকবে। দেন আপনি কী করবেন, দেন হচ্ছে আপনারা এই যে দেখেন আমাদের কিন্তু একটা টাস্ক অবশ্যই আপনাদের এই অ্যাক্টিভ অ্যাকাউন্টটা করার জন্য সিম্পলি এই দেখতে পাচ্ছেন। ওকে, তারপর এই যে দেখতে পাচ্ছেন এই হাতের যে আইকন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু নিচে দেখবেন যে লেখা আছে স্টার্ট গ্র্যাবিং। ঠিক আছে, এটা দিয়ে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আমাদের যে ব্যালেন্সটা সেটা কিন্তু আমাদের জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, আমার $31 আছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা জেনারেট হয়ে গেছে। এখানে সাবমিট নামে অপশন চাইতেছে, সো আমাদের এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে ব্যালেন্সটা সেটা কিন্তু মেন ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অর্ডার কমপ্লিটেড। ঠিক আছে, প্রসেসিং কমপ্লিটেড, দেখতে পাচ্ছেন $31.25 হয়েছে। তো আমি আবার এখানে ক্লিক করে দেবো। প্রত্যেকদিন মেবি 5টা টাস্ক মেবি করতে পারবেন। ঠিক আছে, এখানে বলতে দেখেন 5টা টাস্ক, আবার কিন্তু সাবমিটে ক্লিক করে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এখান থেকে মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমি আপনাদের দেখাই দিচ্ছি, ডেলি 5টা টাস্ক আপনি পাবেন। ঠিক আছে, দেখেন আমার কিন্তু এই যে দেখেন $31.59 আছে। তো আমি আবার এখানে ক্লিক করে দেবো। এভাবে প্রত্যেকদিন 5টা টাস্ক কমপ্লিট করবেন। ঠিক আছে, 5টা টাস্ক কমপ্লিট করলে কিন্তু আমাদের মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। আমরা এখন উইথড্র করে নিব। ঠিক আছে, কিছু করতে পারেন, জাস্ট ডিপোজিট করার পর আপনি প্রত্যেকদিনের টাস্কটা কমপ্লিট করবেন। আচ্ছা, আমি প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নিচ্ছি। সেমভাবে আপনার প্রত্যেকদিন জাস্ট 5টা টাস্ক কমপ্লিট করবেন এবং উইথড্র দেবেন। ঠিক আছে, আর কিছুই করতে হবে না। তাহলে কিন্তু আপনি $3 ডিপোজিট করলে $2.80 ইনস্ট্যান্টলি উইথড্র করতে পারছেন। ওকে, তো আমি বাকি আরেকটা টাস্ক আছে, এই টাস্কটা কমপ্লিট করে নিয়েছি, নিয়ে তারপর উইথড্র করার অপশন দেখেন। ওকে, ফাইনালি দেখেন আমার কিন্তু $2.82 আমার মেইন ব্যালেন্সে চলে আসে। এখন এটা উইথড্র করার জন্য সিম্পলি আবার এই হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর দেখতে পাচ্ছেন উইথড্র বাটনে ক্লিক করে দেবেন। যখন উইথড্র বাটনে ক্লিক করে দেবেন, তখন আমাদের কিন্তু উইথড্র করবে যে ওয়ালেটে, সেই ওয়ালেটের অ্যাড্রেস চাইছে এবং কত $উইথড্র করবে সেটা এখানে চাইছে। ঠিক আছে, তো আমরা কী করবো, এখানে অ্যাড্রেসটা দেবো, যে অ্যাড্রেসটা এটা হচ্ছে আমাদের যে ব্যালেন্স পাসওয়ার্ড আছে সেটা দেবো, উইথড্র পাসওয়ার্ড। আর এখানে হচ্ছে আমার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস আমরা উইথড্র দেবো। তো চলে যাবো আমরা বাইন্যান্সের মধ্যে, বাইন্যান্স থেকে আমরা অ্যাড্রেসটা নিয়ে আসবো। চলে আসলাম বাইন্যান্সের মধ্যে। তারপরে কী করবো, ওয়ালেটে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন, ডিপোজিট অপশনে ক্লিক করে দেবো। তারপরে ইউএসডিটি সার্চ করবো। তো ইউএসডিটি সার্চ করার পর এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করবো, যে $20। ওকে, টিআরসি 20 সিলেক্ট করে দেব, তারপর অ্যাড্রেসটা কপি করে নেব। কপি করার পর এখান থেকে আমরা চলে যাব সাইডে। সাইডে আসার পর উপরে অ্যাড্রেসটা পেস্ট করে দেব। ওকে, তো অ্যাড্রেসটা এইভাবে পেস্ট করে দেব। একটু ওয়েট, হ্যাঁ অ্যাড্রেস পেস্ট এবং উইডোতে ক্লিক, মানে পাসওয়ার্ডটা দিয়ে উইডোতে ক্লিক করে দেবো। ঠিক আছে, দেন আবার কী করবো, ব্যাকে চলে আসবো। তারপরে হচ্ছে উইড্রো বাটনে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এবারে উইড্রো অ্যামাউন্ট চাইছে। সো উইড্রো অ্যামাউন্ট কত, 2.8 USDT, 2.82 USDT। ওকে, আর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে, আর উইড্রো পাসওয়ার্ডটা সেট মানে দিতে হবে। এখন আমি দিয়ে উইড্রোতে ক্লিক করে দিব। ওকে, ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের উইড্রোটা কিন্তু অ্যাপ্রুভে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন যদি দেখাই, আমাদের কিন্তু ব্যালেন্সটা কেটে নিয়েছে। তো আমরা যদি এখন মি অপশনে ক্লিক করে দিই, মি অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে আমার যে ব্যালেন্সটা আছে, এই যে উইথড্র রেকর্ড লেখা আছে, উইথড্র রেকর্ডে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের উইথড্র দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্রুভেড হয়ে গেছে। ঠিক আছে, অ্যাপ্রুভ। ঠিক আছে, তো আমরা দেখি কতক্ষণের মধ্যে আমার মাইনাসের ব্যালেন্সটা অ্যাড হয়। আরেকটা ইনকাম করার অপরচুনিটি আছে, সেটা হচ্ছে রেফার দিয়ে। তো রেফার করার জন্য সিম্পলি আপনি কী করবেন, এই যে আমি দেখা দিচ্ছি, হোম পেজ আসবেন। হোম পেজ আসার পর দেখতে পাচ্ছেন ইনভাইট অপশন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে একটা লিঙ্ক আছে অথবা রেফার কোড আছে। এই কোডের মাধ্যমে যদি রেফার করাতে পারেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ফার্স্ট লেভেলে যদি কেউ $100 ডিপোজিট করে, তাহলে $10 আপনি পাবেন, অর্থাৎ 10%। ঠিক আছে, তাহলে বি লেভেলে যদি $100 ডিপোজিট করে, এখানে 5% পাবেন, $5। এখানে সি লেভেলে যদি আপনি কেউ ডিপোজিট করে, তাহলে $2 পাবেন $100 ডিপোজিট করলে। এই ছিল আজকের ভিডিও। আমরা যে জাস্ট ওয়েট করি, আমরা দেখি যে আমাদের ব্যালেন্সটা কতক্ষণের মধ্যে কি আমাদের বাইন্যান্সে অ্যাড হয়। ঠিক আছে, তো আমরা চলে যাবো বাইন্যান্সে। ওকে, দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড আগে, 5 সেকেন্ড আগে আমার কিন্তু ব্যালেন্স রিসিভ হয়েছে। দেখতে পাচ্ছেন 2.82 USDT এবং বাইন্যান্স থেকেও নোটিফিকেশন আসছে, দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, বা এখান থেকে যেহেতু ইনস্ট্যান্ট উইথড্র দিচ্ছে, চাইলে আপনারা ডিপোজিট করে কাজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।